ব্রিটেনের জাতীয় নির্বাচন আগামী চার জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া পঁচিশ জন বাংলাদেশি প্রার্থীর মধ্যে আটজন লেবার পার্টি থেকে নির্বাচন করছেন ক্ষমতাসীন কনজারভেটিভ থেকে নির্বাচন করছেন দুজন স্কটিশ ন্যাশন থেকে একজন লিভডেন থেকে একজন এছাড়া আটজন স্বতন্ত্র নির্বাচন করছেন বাকি পাঁচজন নির্বাচন করছেন ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন ফর্ম ইউকে গ্রিন পার্টি থেকে দেশটিতে ৬৫০ আসনের জন্য নির্বাচনের অবতীর্ণ হবেন চার জন প্রার্থী প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন নির্বাচনী দৌড়ে আজকে আমরা লেবার পার্টির ম্যানিফেস্টো লঞ্চ করা হয়েছে জেনারেল ইলেকশন লাগে জেনারেল ইলেকশন সাইট তারিখ ম্যানিফেস্টো অনেক প্রোপোজাল দেওয়া হয়েছে ফার্স্ট অফ অল আমরা হাউস বিল্ডিং প্রোগ্রাম শুরু করব যেভাবে ই চোদ্দ বছর এনাফ বাসা বানানি হয়েছে না মানুষের খুব সাফার করা খালি আমার এলাকাত নাই আমার এলাকাত বেশি কিন্তু সারা দেশ জুড়ে কম যারা তারা প্রপার্টি লাইডারও ঢুকতে পারে না রেন্ট ইত্যাদি সব কিছু বাড়ছে এখানে হাউজিং অর শর্টেজ দ্যাস দ্য ফার্স্ট থিং সেকেন্ডলি আমরা ইকোনমিক গ্রোথ স্টিমুলেট করা লাগবো নাইলে আমরা দেশের উন্নতি হইতো না উন্নতি হই না যদি ট্যাক্স রেভিনিউ ইনাফ থাকতো না তখন ন্যাশনাল হেলথ সার্ভিস এডুকেশন আমরা এক্সট্রা খরচ করতে পারতাম না বৌ আর জনগণের ব্যাপারে স্ট্রাটফুড স্ট্রাটফুড অ্যান্ড বৌ বহু বছর নিগ্লেক্ট হয়েছে বহু ইস বহু আছে আমার চেষ্টা আমার উইশ হইল যে ন স্ট্রাট ফুড অ্যান্ড বৌ টু পুট দেম অন দ্য ম্যাপ অফ লন্ডন ম্যাপ অফ ইংল্যান্ড ম্যাপ অফ ইউকে অ্যান্ড ম্যাপ অফ দ্য গ্লোব ইনশাআল্লাহ যুক্তরাজ্যের হাউস অফ কমন্স সংখ্যালঘু জাতিগত পটভূমি থেকে বর্তমানে পঁয়ষট্টি জন সংসদ সদস্য রয়েছেন

অত শক্তি আমরা বলছে অত সাহস করছে। কোনোদিন আমি ইলা মসজিদের সামনে গিয়ে রিফ্লেক্ট করছি না প্রথম বাংলাদেশি এমপি হিসেবে ব্রিটিশ পার্লামেন্ট ইতিহাসে সৃষ্টি করেন রুশনারা আলী তার পদাঙ্গ অনুসরণ করে ডক্টর রূপা হক টিউলিপ সিদ্দিকি ও আফসানা বেগম ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করেছেন রাকিব হাসান আর টিভি